হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস। আমি সোমনাথ পাল, তোমাদের অঙ্কের শিক্ষক। সো আজকে এলাম ক্লাস সেভেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আর একটা চ্যাপ্টার নাম্বার 18-এর নতুন পার্ট, প্রতিসাম্য। সাম্য মানে কি? সমান। প্রতি মানে পাঠ, পাঠ করে সমান। মানে আমি যদি এরকম একটা চার চৌকো পেপার নিলাম, তাহলে এটাকে আমি কত ভাগ করতে পারি? দেখো, যদি এইভাবে ভাঁজ করে দিই তাহলে কি পাবো? এইটার সমপরিমাণ জায়গাটা আমি এই দিকেও পাবো। কিন্তু হয়েছে, তার মানে আমি এই যেখানে দাগটা টেনেছি ওখানে যদি একটা আয়না রাখি, তাহলে এই যে আয়নার যে ছবিটা পড়বে সমান প্রতিচ্ছবি, কিন্তু আমি ওটা পাবো। তার মানে এখানে কটা হলো? একটা। এটা লম্বালম্বি হচ্ছে, তার মানে এটা হচ্ছে রৈখিক প্রতিসম। আচ্ছা, এরকমও তো হতে পারে, এটাকে বলবো অনুভূমিক। হয়েছে, প্রতিসম। তাহলে এর মধ্যে কটা হলো? দুটো হলো, দুভাগে কিন্তু আমি এটাকে ভাগ করতে পারলাম। যদি আমি অন্য কোনো একটা আঁকি, ধরো একটা ত্রিভুজ আঁকলাম, একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটাকে কভাগে ভাগ করা যাবে? এক ভাগ। আবার এইভাবে ভাগ করতে পারি, ঠিক যেখানে ভাঁজ করব একদম সমপরিমাণ, যেখান থেকে ভাগ করব ঠিক যেন পরের পার্টটা সেম দেখতে পাই, পুরো সমান দুভাগে ভাগ করা যাবে। পরিষ্কার হিসেব, পুরোপুরি সমান দুভাগে ভাগ করা যাবে। তাহলে এই দিক বরাবর যদি আমি টানি, দেখো পুরো সেম হবে। আবার এই দিক বরাবর যদি তো নিই, সেটাও সমান। আচ্ছা, এই দিক বরাবর যদি টানতাম সেটাও হবে। তাহলে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা কটা? তিনটে হলো। এবার যদি সমদ্বিবাহু হয়, মানে দুটো বাহু সমান, তাহলে কটা হতে পারে? দেখো, একটাই পাবো। যদি সমদ্বিবাহু হয় একটা পাবো আমি, যদি বিষমবাহু হয় পাবে? সমান অংশে ভাগ করতে পারবে? আবার এদিকে বড় কাটলাম, দেখো ছোট বড় হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু জিরো। এটা কি বললাম? সমবাহু, এটা সমদ্বিবাহু। হচ্ছে, এটা কি? বিষমবাহু, জিরো। এবার যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী সমদ্বিবাহুর ক্ষেত্রে কত হবে? এইটা সমান এইটা, ভূমি সমান লম্ব হবে, কারণ এদের অতিভুজটা বড় হয়। সেক্ষেত্রে আমি এই বরাবর টানতে পারবো, তাহলে এখানেও হবে প্রতিসম ক্ষেত্রে একটা প্রতিসম রেখা হবে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা পেলাম। আবার দেখো, স্থূলকোণী যদি হয়, স্থূলকোণী কাকে বলে? আগে শিখিয়েছিলাম কিন্তু এগুলো, যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট, তাহলে সেটাকে কি বলবো? স্থূলকোণী। তাহলে ধরো এরকম একটা টানলাম, এটা স্থূলকোণী, তাহলে এর ক্ষেত্রে আমি কি পাবো? এর ক্ষেত্রেও কিন্তু আমি একটা প্রতিসম পাবো, প্রতিসম রেখা একটি পাবো। এটা স্থূলকোণী। এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এটা তো ত্রিভুজ গেল। এবার ধরো কোনো অক্ষর নিলাম,
কোন একটা অক্ষরকে নিলাম, ধরো এ লিখছি, তাহলে এই বরাবর যদি আমি কাটি, দেখো দুটোকে সমানভাবে ভাগ করতে পারবো। বি লিখলাম, তাহলে এটা কি এইভাবে হবে? হবে না, এটা কিন্তু অনুভূমিকভাবে করতে হবে। তাহলে এটা হচ্ছে উলম্ব, এটাকে বলা হয় উলম্ব প্রতিসম, উলম্ব মানে লম্ব, আর এটা হচ্ছে অনুভূমিক। সি আঁকলাম, তাহলে ভাবো দেখো সি এই পার্টটা কি পাবো, এখানে এটা অনুভূমিক আনতে হবে। ডি করলাম, ডিকে এইভাবে করতে পারবো? পাবো না, তাহলে এটাকে আমাকে অনুভূমিক করতে হবে। তাহলে সমানভাবে মানে আমি যখন কোনো একটা ফিগার বা ছবিকে সমান দুটো ভাগে ভাগ করতে পারবো, যে রেখাটার জন্য করতে পেলাম বা যতগুলো রেখার জন্য করতে পারলাম ততগুলোই হলো আমার প্রতিসাম্য রেখা। বোঝা গেল? তাহলে এবার দেখি একটা সরল রেখাকে প্রতিসম রেখা কথা করতে পারে। একটা সরল রেখা যদি হয়, ধরো কি বলেছি সমান দুটো ভাগে ভাগ করা যাবে, তাহলে সরল রেখা নিশ্চয়ই মিডিল পোর্শন থেকে কাটলে তবেই হবে। তাহলে কটা? একটা। এবার যদি একটা বৃত্তর ক্ষেত্রে দেখা হয়, একটা বৃত্ত তাহলে কটা হবে? একটা, দুটো, তিনটে, চারটে, হলো তো? এবার পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আমি এরকম টানতে পারি। যখনই যেখান থেকে টানবো, এই যে যাকে কেন্দ্র করে এগুলো করছি এটাকে বলা হয় ঘূর্ণন কেন্দ্র, এই পোর্শনটাকে। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো যদি পঞ্চভুজ হয়, কটা হতে পারে? শীর্ষবিন্দু থেকে কাটো আগে, এটা করতে পারি একটা, হবে কি? এইটা ম্যাচ করবে? আগে প্রথম এইটা একটা হবে, এই দিকেরটা এটা ওটা একটা, পঞ্চভুজ আসবে? এটা আসবে না কিন্তু নর্মালি, কিন্তু সেক্ষেত্রে আমি কটা পাবো? একটা। আর এদিকে একটা করলে একটা পাবো, কিন্তু এদিকের সঙ্গে এদিকের ম্যাচ করবে না, কারণ এদিকেরটা এদিকে আসছে না। তো তাহলে সমান ভাগে কিন্তু তুমি ভাগ করতে পারবে না। যদি ষড়ভুজ দেখা হয়, কী হবে? ওপর ওপর কাটলে প্রথম, তারপর এই বরাবর কাটলে, এই বরাবর কাটলে, মাঝখানে এই বরাবর কাটলে, এই বরাবর কাটলে, এই বরাবর কাটলে, তাহলে দেখো কতগুলো তুমি পেলে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা হবে। ষড়ভুজের ক্ষেত্রে রৈখিক প্রতিসম কটা হলো? ছটা। ঘূর্ণন মানে কি? ঘুরছে, এই ব্যাপারটা আমরা জানি। তার মানে এটা মিডিল পয়েন্ট, যাকে কেন্দ্র করে ঘুরছে তাকে বলবো ঘূর্ণন কেন্দ্র। এই পিন কোনটাকে বলা হবে বা এই পয়েন্টটাকে বলা হবে ঘূর্ণন কেন্দ্র, হচ্ছে? তাহলে দেখো এইটাকে কেন্দ্র করে ঘুরছে না, হলো? আবার এইভাবেও তো হতে পারে, হতে পারে। তাহলে যাকে কেন্দ্র করে ঘুরছে এই মিডিল পোর্শনটা, সেটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র। আচ্ছা, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা এই যে ঘুরে, যখন আমি ঘোরাবো টোটালটা ঘোরাবো, কত ঘোরো? 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হলো? 90 90 90 90, 490 মানে 360 ডিগ্রি। এবার যখন আমি একটা কোণকে ঘুরিয়ে ঠিক আগের মতো কোণে নিয়ে আসতে পারবো, যত ডিগ্রি ঘুরিয়ে, সেইটাকে বলা হয় ওর ঘূর্ণন কোণ। ধরো সমবাহু ত্রিভুজ, ধরো সমবাহু ত্রিভুজ,
এটা না, সেক্ষেত্রে দেখো এইটা, এইটাকে ঘুরছি তো, তাহলে এই যে মানটা আসছে এটা কত বলো তো, 120 ডিগ্রি। তাহলে এই যে এটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র, এই যে কোণগুলো আসছে দেখো এই কোণগুলো কত, ঘূর্ণন কোণ কত ডিগ্রি হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ঘূর্ণন কোণ 120 ডিগ্রি হয়েছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা কত, 120। আবার এটাকে ঘোরাচ্ছি, ঘুরিয়ে ঠিক আগের মতো কোণটা আনতে হবে, পিকচারটা ঠিক আগের মতো পিকচারে আসবে, বা ছবিটা ঠিক আগের মতো, বা এরকম দেখো এই যে, এই যে একটা একটা পার্টকে তোলো এখান থেকে, এই পার্টটাকে দেখো, এই পার্টটাকে দেখো, তিনটে পার্ট ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে কোণটা তৈরি করতে হবে, যে কোণে আগের যে ছবিটা ছিল এবং পরবর্তী যে ছবিটা আসবে সেই ছবিটা সমান হবে, সেই যে কোণটা উৎপন্ন হবে বা তখন যে কোণটা উৎপন্ন হবে সেটাকেই বলা হয় ঘূর্ণন কোণ। আর ঘূর্ণন মাত্রা কী করে বার করা যাবে, ঘূর্ণন মাত্রা হচ্ছে টোটালটা একবার ঘোরা মানে গোল হয়ে ঘুরছে, তাহলে গোল হয়ে এই যে ঘোরা এটা কত ডিগ্রি, 360। 360-কে ঘূর্ণন কোণ দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে তুমি কি পাবে, ঘূর্ণন মাত্রা পাবে। তাহলে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন মাত্রা কত, কোণ তো 120, তাহলে 360/120 মানে কত হচ্ছে, 3। তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ঘূর্ণন মাত্রা হচ্ছে 3 হচ্ছে। এবার যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এইটা আসছে তো দুটো একটাই রৈখিক প্রতিসম তো একটা, তাহলে একে কেন্দ্র করে ঘুরবে দেখো এটা আসবে না, সমদ্বিবাহু ত্রিভুজ দুদিকটা সমান পাবে না, তাহলে এক্ষেত্রে কিন্তু তখন কি আসবে, ঘূর্ণন কোণ কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি বেশি হবে। 120 120 পার্টিকুলার ওই রকমভাবে ডেফিনেটলি বলা যাবে না। এবার দেখো ঘূর্ণন কেন্দ্র, ঘূর্ণন কোণ এবং কি বলছে, এটা ধরো এম, এটা সমবাহু ত্রিভুজ তাই না, তাহলে এইটা কেন্দ্র করে ঘুরছে তো এমটাকে কেন্দ্র করে, তাহলে এই এমটাকে বলছে কি, ঘূর্ণন কেন্দ্র। কোনটা, এটা সোজা হলে 90 ডিগ্রি হতো তাই না, তাহলে ওর থেকে একটু বেশি, তাহলে এটা কত, 120 ডিগ্রি, এটা হচ্ছে ঘূর্ণন কোণ। ঘূর্ণন মাত্রা 360-কে 120 কোণ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 3 পাবো। আবার এটাও করতে পারো, ঘূর্ণন কোণ বার করতে গেলে ঘূর্ণন মাত্রা দিয়ে ভাগ করে দেবে তাহলে তুমি ঘূর্ণন কোণ পেয়ে যাবে তাই তো। এক্ষেত্রে তাহলে আমরা দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কটা পেলাম, 3টে। যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে এর ক্ষেত্রে কী হবে, দুভাগে, তাহলে এইটা এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র, হচ্ছে ঘূর্ণন কোণটা কত দেখো, সব কটা 90 ডিগ্রি করে তাই না, তাহলে ঘূর্ণন কোণ 90 ডিগ্রি হয়েছে। আর এদিকে আর কি রয়েছে, ঘূর্ণন মাত্রা, ৩৬০ডিগ্রি/90 ডিগ্রি মানে 4। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি এটা কটা পেলাম, মাত্রা 4 পেলাম, ঘূর্ণন কোণ কত, 90 ডিগ্রি হয়েছে। এবার যদি আয়তক্ষেত্র দেখি আমি, তাহলে এটা সমান
এইভাবে হবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে দেখো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কত, এটা 180 ডিগ্রি। তাহলে ঘূর্ণন কোণটা কত, 180 ডিগ্রি। ঘূর্ণন মাত্রা কত হবে, তিনশো ষাটকে 180 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত পাবো, 2। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কটা পাবো, ঘূর্ণন মাত্রা কত, 2। তাহলে এরকম বড় ক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ আমরা কিন্তু বার করতে পারবো। যদি আমাদের বার করতে দেয় যে ঘূর্ণন কোণ কত, ঘূর্ণন মাত্রা কত, তাহলে কিন্তু আমরা এইভাবে বার করে দিতে পারবো। ওকে, সো এইটাই মোটামুটি, এই জিনিসগুলোই প্রতিসম জায়গাতে ম্যাক্সিমাম দেওয়া আছে। যে পয়েন্টগুলো দেওয়া আছে আমি সেই পয়েন্টগুলোকে জাস্ট হাইলাইট করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরেও যদি কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে এসে জানাও। ওকে, আমি তোমাদের আবার উত্তর করে দেওয়ার চেষ্টা করব, ক্লিয়ার? এবং এইগুলো, এই কোশ্চেনগুলো সাধারণত দেখবে শর্ট কোশ্চেনেই পড়ে, আমাদের যে শর্ট কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ে সেই শর্ট কোশ্চেনগুলোই পড়ে। তাহলে আমরা শিখলাম কী কী, রৈখিক প্রতিসম, সেটা উলম্ব হতে পারে, অনুভূমিক হতে পারে, ঘূর্ণন কেন্দ্র, ঘূর্ণন কোণ, ঘূর্ণন মাত্রা, এগুলো কিন্তু আমরা শিখলাম। তাহলে এইগুলোর ওপরে কিন্তু আমাদের শর্ট কোশ্চেনগুলো আসবে। ওকে, তো এর সম্বন্ধে আরও MCQ SAQ পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপটি ডাউনলোড করো এবং অবশ্যই নিজের মতো করে ব্যবহার করো, দেখবে ভালো লাগবে। ওকে, সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ।